আচার করা মানেই হচ্ছে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাওয়া এই ধারণাটা সবারই তাই না কিন্তু আজকে আমি একেবারে নাড়াচাড়া ঝামেলা ছাড়া পারফেক্টভাবে সহজ পদ্ধতিতে আমার নানির কাছে শেখা একটা আচারের রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি সব সময় চেষ্টা করি পারফেক্টভাবে সহজ রেসিপি দেওয়ার আর আজকে সেই সহজ রেসিপিতেই আচার করে দেখাবো এক কিলো পরিমাণ আম আমি দেখুন যে ছিলকা ছিলে একটু হলুদ মিলানো পানিতে ভিজিয়ে রেখেছি হলুদ মিলানো পানিতে ভিজিয়ে রাখলে হবে কি জানেন আমটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে না সুন্দর একটা কালার হবে এখন ঠিক যেই পাত্রে আমগুলো কুচি করে শুকাতে দেব সেই পাত্রে দেখুন যেভাবে নাইফ দিয়ে চিকন চিকন করে প্রথম আমটাকে কাটতে হবে এটা আপনারা অবশ্যই ছুরি বা বটি দিয়েই করবেন কখনোই কিন্তু এটা গ্রেটার দিয়ে করবেন না কারণ গ্রেটার দিয়ে যখন আপনারা কাটবেন তখন কিন্তু এই যে আমটা আমি কাটছি এটা কিন্তু একদম ঝরঝরা হচ্ছে কিন্তু গ্রেটার দিয়ে কাটলে এটা ঝরঝরা হবে না তাই ঠিক এভাবে দেখুন যে প্রথম আমি কুচি করে নেওয়ার পরে আমি সেটাকে আবার উল্টো পাশে দেখুন যে কুচি করে নিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি এবং সবগুলো আম ফার্স্ট আমরা এরকম চিকন করে আগে কেটে নেব পুরো আমগুলো দেখুন যে আমি কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজ দেওয়ার কারণে এই যে আচারটা করবো এই আচারটার টেস্ট হবে খুবই মজাদার কেউ যদি পেঁয়াজটাকে স্কিপ করতে চান তবে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ হলুদ যখন দেওয়া হয় তখন কিন্তু এই যে আমটা এখানে রকম ব্যাকটেরিয়া আক্রমণ করবে না আর আমের কালারটা হবে অনেক বেশি সুন্দর আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিচ্ছি লবণটা যদি এই শুকানোর সময় দেওয়া হয় তাহলে দেখবেন যে প্রতিটা আমের গায়ে লবণ লেগে এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দেখুন যে এটাকে আলতো হাতে মিলাতে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু মিলানো যাবে না আলতো হাতে মিলিয়ে এটাকে আমরা রোদে শুকাতে দেবো আর কড়া রোদে দুদিন শুকিয়ে নিয়ে আসার পরে আমি আপনাদের কাছে দেখাবো যে এটা কেমন হয়েছে দুদিন রোদে শুকানোর পরে দেখুন যে এগুলো কতটা ঝরঝরা হয়ে গিয়েছে এখন চলুন যে এটার জন্য যে তেল বানাতে হবে সেটা বানাতে চলে যাই চারশো গ্রাম পরিমাণ সরিষার তেল দেখুন যে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর চুলার জালটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এই তেলটা একদম সুন্দর গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বয়ামে আপনি আচারটা রাখবেন সেই বয়ামটা কিন্তু অবশ্যই ভালো মতো শুকিয়ে মুছে নিতে হবে এখন আরেকটা কথা বলে রাখি যে জারটা অবশ্যই চেষ্টা করবেন কাচের জার নিতে আর যে চামচ দিয়ে আপনারা আচার তুলবেন সেই চামচটা সবসময় শুকনো ব্যবহার করবেন এখন এই জারের মধ্যে আমি আমার আমগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তেলটা যখন দেখবেন যে একটা সুন্দর গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে সাত থেকে আটটা শুকনো মরিচ ব্যবহার করেছি আর এই শুকনো মরিচটার মধ্যে আমি এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি দেখুন যে পাঁচ ফলম খুব বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করার দরকার নেই শুকনো মরিচটা যখন দেখবেন যে একটু লালচে বর্ণ ধারণ করেছে তখনই আমাদের তেলটাকে বন্ধ করে দিতে হবে কারণ তেলের যে একটা গরম ভাব রয়েছে এটাতেই কিন্তু মরিচটা সুন্দর ভাজা হয়ে যাবে এবং পাঁচফোরণটাও ভাজা হয়ে যাবে যদি খুব বেশি জাল দেয় তাহলে ওগুলো পুড়ে যাবে তখন কিন্তু আচারের যে একটা সুন্দর ফ্লেভার সেটা আসবে না এখন চলুন এই গরম অবস্থায় তেলটা আমাদের আচারে দিয়ে দিতে হবে এরকম গরম অবস্থায় দেখুন যে তেলগুলো আমাদের কিন্তু আচারে দিয়ে দিতে হবে আর এই আচারটা খেতে অসম্ভব মজাদার লক্ষ্য রাখতে হবে যে এই তেলের নিচে যেন আচারটা পুরোপুরি ডুবে থাকে আর আজকেই কিন্তু এই আচারটা খাওয়ার জন্য রেডি হয়নি পাঁচ থেকে ছ দিন পরে এই আচারটা খাওয়ার জন্য রেডি হবে আর এই তেলটা দিয়ে খিচুড়ি এবং গরম ভাত খেতে অসম্ভব মজাদার আরও একটা মজার ব্যাপার হচ্ছে আমার মেয়ে কোনো আচার পছন্দ করে না শুধুমাত্র এ আচারটা খাই তাই এই আচারটা আমি একটু বেশি করেই করি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন